বন্ধ হয় নাই, এই জন্য বলি রে যুবক ভাই, আয় তুই আমার কাছে আয়, তোর পাও গুলা রাখ আমার সামনে, আমি আমার হাত গুলা তোর পায়ের মধ্যে রাখি, বলি তুই গুনা চা ভাই, গুনা চার গুনা চার গুনা চার, গুনা করলে মালিক নারাজ হয়ে যায় রে ভাই, মালিক রে নারাজ করে কবরে গেলে তো জাহান্নাম ছাড়া কপালে জুটবে না কিছু রে ভাই। আল্লাহর হস্তে গুনা ছাড়ক, খেয়াল করে আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুনা ছাড়ার সহজ রাস্তা, বলেন আমার সাথে, এটা হচ্ছে আজকের কি আলোচ্য বিষয়। পেছনের পরাও আবার ভুললে হবে না, পেছনের সাথে আবার মিলান, গুনা ছাড়বো কেন, মালিককে রাজি রাখার জন্য, সাবাস, মালিককে রাজি রাখবো, মালিককে রাজি কেন রাখবো, যেন মৃত্যুর সময় মালিক দেখে বলেন ওরে বান্দা আমি তোর উপর রাজি, মনে থাকবে ইনশাল্লাহ। পড়া মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আজকের আলোচ্য বিষয় কি দাঁড়াইলো বলেন, এতক্ষণ ধরে কি বুঝাইছি, মুরগি বানামো করলাম ভুল করলে, গুনা ছাড়ার সহজ রাস্তা আজকের আলোচ্য বিষয়। খেল করে খেল করে নাহলে কিন্তু মুরগি বানায় দেবো, আমার মুরগি বানানো অভ্যাস আছে, মোল্লা মানুষ। গুনা ছাড়ার ক্লাস না, ক্লাস না, মিঠা মিঠা ওয়াস না, ক্লাস, ক্লাসে হালকা পাতলা কিছু শাস্তি, ঘুমাইলে দাঁড় করাই দেবো, পড়া না পারলে মুরগি বানাই দেবো। তবে মুরব্বীরা বাদ, এগুলো পোলা পান যেগুলো আছে এগুলো ঘুরা গাড়া যায়। গুনা ছাড়ার সহজ রাস্তা আজকের আলোচ্য বিষয়, বলি বলি। এক নাম্বার, ওই কিসের এক নাম্বার, ঘুমে ধরছে, এই যে এমনি টাকার জমা খেয়ালি আমার, মাশাআল্লাহ। কে কে ঘুমাইছেন দেখি একটু হাত তোলেন তো, দু একজন আছে মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, ঘুমায়েন না ঘুমায়েন না। এক নাম্বার হয় কথা বলেন, এক নাম্বার কিসের এক নাম্বার, আচ্ছা বুঝেন, এই যে এখানে বসে আছেন গুনাহ করতেছেন, ছাইরা দিছেন যে কষ্ট লাগতেছে, ওহো তাইলে বোঝা গেল এখানে কোনো কারণ আছে, যে কারণের কারণে গুনাহ তো আমরা ছেড়ে দিছি কিন্তু কষ্ট লাগে, একটা কারণ তো আছে, নাইলে কেন গুনাহ ছাড়লাম অথচ কষ্ট লাগে না, ওই কারণটা খুঁজা বাইর করে। তো বড়রা শিখাইয়া দিছে না তুই কি বাইর করবি, তুই তো কবি মাইক, এই কারণ না, এনে ক্যামেরা আছে এই জন্য ছেড়ে দিছি। বড়রা বলেন যে না, এই যে মজলিসে আমরা গুনাহ ছাড়ছি অথচ কষ্ট লাগছে না কি কারণে, বলে নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য দোস্ত আমাদের বড়রা বারবার তাকিদ দেন, বারবার তাকিদ দেন, রে আল্লাহর বান্দা তুমি যত বড় মানুষ হও না কেন, একজন আল্লাহর ওয়ালা আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়ো, একজন হাক্কানি পীরের সাথে সম্পর্ক গড়ো, নিজেকে যায়া ওই বড়র কাছে সঁপে দাও, হযরত আমার আত্মা একটু পরিশুদ্ধ করতে চাই, আল্লাহওয়ালা তার কাছে যায়া নিজের সমস্যাগুলো ব্যক্ত করো, ডাক্তারের কাছে শরীরের সমস্যা ব্যক্ত করলে যেমন ডাক্তার চিকিৎসা করে, একজন আল্লাহওয়ালার কাছে যায়া রোহের সমস্যাগুলো বললে আল্লাহওয়ালারাও রোহের চিকিৎসা করবেন। এরে দোস্ত নেককারদের সঙ্গে চলবাক, খারাপ বন্ধু ত্যাগ করবাক। তুমি একটু খেয়াল করে দেখো, একটা উদাহরণ দেই, খেয়াল করে এই বলেন তো, এই টুপিটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক, বুঝা শুনা বলেন আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক, ওই যে পাগড়ি বানছে আমার ভাই, এই পাগড়িটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক, এই যে আমার গায়ে জামা লম্বা জুব্বা, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক, এই বুঝছেন তো না, নিজে আল্লাহওয়ালা না তো, টুপি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক, পাগড়ি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক, জুব্বা আল্লাহওয়ালা আল্লাহওয়ালার, এই পাগড়ি পইরা জুব্বা পইরা দেখছেনি কোনো সময় কেউ সিনেমা হল ঢুকতেছে কেন, হেই করছি কি বেড়ে, এই জামা মানে যেসব আই আল্লাহ চিন্তা করছে, আল্লাহওয়ালার পোশাকের সাথে আপনি লাগছেন খালি, তাতেই গুনাহ করা আপনার জন্য কঠিন হয়ে গেল দোস্ত, সরাসরি আল্লাহওয়ালার কাছে আসলে তো গুনাহ করা তো অসম্ভব হয়ে যাবে।
তুমি খালি পোশাকের লগে লাগছো, কার সাথে? খালি পোশাকের সাথে খালি লাগছো, তাতেই গুনাহ করা কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। তাহলে আল্লাহওয়ালার কাছে গেলে গুনাহ করা কি হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। ওইটাই তো বলতে চাচ্ছি যে গুনাহ থেকে যদি বাঁচতে চাও তো নেককার এর সাথে থাকো, আল্লাহওয়ালার কাছে আসা যাওয়া করো। আল্লাহর কসম খায়া বলি, আমরা উপকৃত হয়েছি বলেই বলছি, আল্লাহ কসম খায়া বলি দোস্ত, তখন গুনাহ করা সহজ, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? কথা বুঝে আসতেছি না? হ্যাঁ, ব্যাংকা গলার কথার কি বুঝবে, আলহামদুলিল্লাহ। দুই নাম্বার, কিসের দুই নাম্বার? মাশাআল্লাহ। এরে দোস্ত, যত বিপদ দেখবো, যত বিপদ দেখবো, হোঁচট খায়া পড়ছি আমি ভাববো এটা আমার গুনার ফসল, জ্বর হয়েছে জ্বর আমি ভাববো এটা আমার গুনার ফসল, ব্যবসা মন্দা লস খাইতেছি আমি ভাববো এটা আমার গুনার ফসল, সন্তান অসুস্থ আমি ভাববো আমার গুনার ফসল, আমার সন্তান আমার কথা শুনে না আমি ভাববো এটাও আমার গুনার ফসল, কেন আমিও তো আমার মালিকের কথা শুনি না, আমার বউ আমার কথা শুনে না আমি ভাববো এটা আমার গুনার ফসল। হ্যাঁ, বিপদ খালি গুনার কারণে আসে তা না, বিপদ আল্লাহ পরীক্ষার জন্যও দেন, কিন্তু আমি ওইটা ভাববো না, আমি ভাববো গুনার ফসল। কি আমি ভাববো? দা আমাদের সমস্যা কি জানেন, আমরা যখন দিই বউ কথা শুনে না তো দৌড়ে আসি হুজুরের কাছে, হুজুর কি বউ কথা শোনে না, তা আমি কি করুন, তোর বউ কথা শুনবো, এটা তাবিজ দেন না, কি লাগবো? সব কিছু আমরা চাই তাবিজ দিয়া কাম সারতে, আর তোমার কে বুদ্ধি দিল আল্লাহ জানে, সব কাম বুঝি তাবিজ দিয়া হয়। হ্যাঁ, অন্তর অন্তরে মহব্বত তৈরি করা, জোড়া লাগানো দোস্তরা তাবিজের কাজ না, সব জিনিসের আলাদা, জোড়া লাগানোর আলাদা। তৃতীয় একটা বিষয় আছে বুঝেন, এই যে কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতাই দিয়া, সুতা দিয়া, কি দিয়া? এটা লোহা দিয়া কাজ হবে? এই কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? কাঠে কাঠে জোড়া লোহা লাগায়, আঠা লাগায়, এখানে সুতা কাজ হবে? ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? বালু সিমেন্ট দিয়া, ওখানে সুতায় কাজ হবে? দিলে দিলে জোড়াও তোমার ওই তাবিজ দিয়া কাজ হবে না, ওইটার জন্য একটা আলাদা বিষয় আছে। বলে কি সেটা? বলে আমি কি বলবো, ওই দিল যে আল্লাহ বানাইছেন তাকে জিজ্ঞেস কর। তো আল্লাহ জানাইয়া দিছেন সূরা মারিয়ামের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজালু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন, বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মহব্বত আমি আল্লাহ তৈরি করে দিব। খেপে গেছে হুজুর, কি কইলেন এটা? আসলাম একটা তাবিজের জন্য, একটা তাবিজও দিবেন না আপনারা, লাগবো না আপনাকে মৌলবি তাবিজ, এখন তো আপনারা মাস্তানি করেন মাঝে মাঝে, জানাজা লাগবো না জানাজা পড়ানো হুজুর, আমরাই পড়াবো বলে না। আরে ভাই, এটা তো আমরাও চাই, তুমি তোমার বাপের জানাজা পড়ো, মাঝখানে আমার কষ্ট করার দরকার কি, সব তুমি করো না, অসুবিধা নেই, একটা তাবিজ দিবেন না, না দেবো না, যা লাগবো না যান। কেন হঠাৎ করে গরম হয়ে গেলি যে? বউ যে জন্য রাগ হয়েছে আমি তো জানি, নতুন সিরিয়ালের শাড়িটা চাইছে, একটু দিয়ালাম মজা কাপ দাও, আপনাকে মোল্লা কবিছে করুন না যান, দরকার লাগলে শাশুড়ি আরেকটা দেবো, দুই বছরের জন্য বুকিং, আর চাইবো না। আপনি আর আমি যে এই চিন্তা করতে পারি, এই খবর আল্লাহর আছে যে টাকা দিয়ে মন জয় করবে, আল্লাহ জানেন না এটা? আল্লাহ এই জন্য জানাইয়া দিছে না, তুই কয় টাকা খরচ করবি রে দিলে দিলে জোড়া লাগাইতে? কয় 60,000, আর কিছু কয় লাগলে 1,00,000, কারো কয় 10,00,000, আর দরকার লাগলে 1,00,000,000 খরচ করবো। আল্লাহ কয় আমি একবারে জানাইয়া দিই, শোন সারা দুনিয়াটাও যদি খরচ করস তো দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ টাকার কাজ না, এটা আমার কাজ। সূরা আনফালে আল্লাহ একদম স্পষ্ট সবগুলা কথা, আমি যা বলছি সবগুলা কথা আল্লাহ এক আয়াতে ঢুকাইয়া বলতেছেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ الله বলেন, সারা দুনিয়াও যদি খরচ করস তো দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না, কার কাজ?
দোস্ত, এই জন্য যত বিপদ দেখব আমি ভাববো এটা আমার কিসের ফসল, বলেন বলেন বলেন, তখন মনে আসবে এটা যদি বৈশা যায় মনের মধ্যে, আরে গুনা করলে তো দেখা যায় বিপদ আসে, থুর তাহলে গুনাই ছেড়ে দেবো, তখন গুনা ছেড়ে দেওয়া সহজ। ঠিক আছে কথা? কয়টা গেল বাকি? দুইটা, একটু বেশি মনোযোগ লাগবে যে। হ্যাঁ থাকবে ইনশাল্লাহ, ঘুমটুম নাই তো? আলহামদুলিল্লাহ। অ যুবক ভাই খেয়াল করো, এদিকে খেয়াল করো, সবাই আমার দিকে খেয়াল করো, একদম পুরাপুরি মনোযোগ, চোখ কান দিল সবগুলারে আমার দিকে ফিরাও, ফিরাইয়া কথাগুলো শোনো, কারণ কথাগুলো কোরআনের। তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমি এ পর্যন্ত আমার কোনো কথা নিজের থেকে বলি নাই, সবগুলো কথা কোরআন দিয়েই সাজাই দিয়েছি। খেয়াল করলে বুঝবা, না খেয়াল করলে নাই, কিন্তু সামনে খেয়াল করো, আমার কোনো কথা নিজের থেকে বলি না, চেষ্টা করি না, হয় বড়দের কথা টানি, না হয় কোরআনের কথা, না হাদিসের কথা, আমি মগা কী কথা বলবো, ওগুলো বইলেই তো শেষ করতে পারি না, নিজের কথা বলার সময় বই আবার। ও দোস্ত খেয়াল করেন, তিন নাম্বার, কিসের তিন নাম্বার? বাচ্চাটা কি বলবে? সন্তানের সামনে গুনা করো না, সিগারেটটা যায় বাথরুমে ধরাও, এমন পাবলিক আছে কেন? মায়ের সামনে গুনা করে না, মা কি বলবে? ওস্তাদের সামনে গুনা করে না, ওস্তাদ কি বলবে? মাখলুকের সামনে গুনা করে না, মাখলুক কি বলবে? দরজা জানলা আটকায়া ভেতরে যায়া গুনা করে, অথচ আল্লাহ তাআলা বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারাক, সে কি জানে না আমি তার দিকে তাকায় আছি, দুনিয়ার কেউ না দেখলো আমি আল্লাহ তাকে দেখতেছি। বলে অনেক সময় দেখা তো মনোযোগ থাকে না, দৃষ্টি এক জায়গায় মন আরেক জায়গায়, হয় কি হয় না? আল্লাহ বলেন বান্দা প্রিয় হাবিবকে ডেকে আল্লাহ বলেন আমার দৃষ্টি কিন্তু এমন না, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নবী আমার আমি কিন্তু ওত পাইতা শিকারী, শিকার করতে গেলে চূড়ান্ত সতর্কতার সাথে যেমন ওত পেতে থাকে তাকে আরবিতে বলে মিরসাদ। নবী বলেন, আল্লাহ বলেন, নবী আমার আমি কিন্তু বান্দার দিকে ওই রকম ওত পাইতে আছি, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারি। এর দোস্ত গুনাহ করার সময় একবার শুধু চিন্তা করো, আমাকে একজন দেখতেছেন আমার মালিক, শুধু দেখেন তা না, দেখার সাথে সাথে মালিক পেছন থেকে ডাকতে থাকেন, এ হাসান জামিল তুই এই গুনাহটা কেন করতেছস রে, এরে আব্দুল্লাহ তুই এই গুনাহটা কেন করতেছস, নাম ধরে ধরে ডাকেন। কোরআনে সূরা ইনফিতারে আসছে, মালিক কি বলেন, কিভাবে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওরে মানুষ তোরে কে আমার ব্যাপারে ধোকায় ফেললো রে বান্দা, আমি কারিম রব, তোরে কি দেই নাই তুই একটু চিন্তা কর। কারিম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। ও দোস্ত বলেন তো, এই চোখটা চায়া পাইছি না না চায়া, এই কান চায়া পাইছি না না চায়া, একটু বুঝে শুনে বলেন, আল্লাহ ছাড়া দুনিয়ার সবচেয়ে বেশি মায়া কার? বলেন মার মার কার, বলেন সবচেয়ে বেশি মায়া কার? আহারে মার করি যায় যে কত মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। ওই জন্যই তো ফকিহেরা মাসআলা দুই রকম করেছেন, কোন সন্তান যদি বাবার আগে ইন্তেকাল করে, মায়ের আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারেন, বাবা তো সন্তানের কবরেও নামতে পারেন, বলে বাবার কলিজায় কি মায়া নাই? বলে মায়া তো আছে, কিন্তু আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন সন্তানকে দাফন করে কবর দিয়ে বাবা সুস্থ অবস্থায় উপরে উঠতে পারবেন, কিন্তু মায়ের জন্য যাওয়া জায়েজ নাই। কেন? দুনিয়া এমন কোনো মা নাই যে সন্তানের লাশের পেছনে পেছনে যাবে, সন্তানের কবরে নেই মা, ওই সন্তানকে দাফন করাইয়া কবর দিয়া সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে, বরং ওই মা নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়া পড়বে। কথা ঠিক কি? এরে দোস্ত মার কোলে যায় তো মায়া কেন? মা আমার চোখ বানাইছেন, কথা বলে মা আমার কান বানাইছেন, হাত পাও কিছু বানাইছেন, অল্প কিছুদিন খালি ভাড়াটিয়ার মতো নিজের পেটের মধ্যে আমারে ধারণ করেছেন, লালন করেছেন, তাতি মার কোলে যায় এত মায়া,
তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কথা মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পা বানাইছেন ওই আল্লাহর কত মায়া। আরে কত মায়া, কত মায়া খেল করেন, দরজা জানলা আটকায়া যখন আমরা গুনাহ করি, আহারে ওই আল্লাহর নাফরমানি করি, অথচ আল্লাহ ওই দরজার নিচে দিয়া অক্সিজেন পাঠায় দেয় যেন আমরা মরিয়া না যাই। ওই আল্লাহ ওই মায়ার শব্দ দিয়া ডাকেন ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা, মা গররাকা বিরাব্বিকাল করিম। ওই করিম রবের ব্যাপারে বান্দারে তোরে কে ধোকায় ফেললো, যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস রে বান্দা, ওই চোখ তো তোরে ওই খেলোয়াড়েরা দেয় নাই, আমি আল্লাহ দিছি। যে চোখ দিয়া তুই গান দেখতেছস, সিনেমা দেখতেছস, ওই চোখ তো নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ তোরে দিয়েছি। যে কান দিয়া তুই গান শুনতেছস রে বান্দা, ওই কান তো ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ তোরে দিছি। যে জবান দিয়া নেতার পক্ষে কথা বলস আর আমার নাফরমানি করস, আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগালি করস, আরে বান্দা ওই ওই জিব্বা তোর নেতা দেয় নাই, ওই জিব্বা আমি আল্লাহ তোরে দিছিলাম রে বান্দা, তাও না চাইতে দিছি। বান্দা যদি প্রশ্ন করে, আল্লাহ করিম তো বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতে দেন, আপনি আমার না চাইতে কি দিছেন আল্লাহ, আল্লাহ যেন পরে জবাব দিচ্ছেন, রে জালিম অন্তত নিজের চেহারাটার দিকে একটু তাকায় দেখ তোরে না চাইতে কি দিছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরা মা শাআ আরাক্কাবাক, রে জালিম তোর মতো সুন্দর আমি কাউরে বানাই নাই, রে জালিম দেখ কি সুন্দর দুটা চোখ লাগাইয়া দিছি, রাস্তায় যখন চলি যখন একটু ধুলা লাগে মালিক তার কুদরত দিয়ে একটু পানি বের করে দেন, আবার উপরে একটা ঝাড়ু লাগাইয়া দিছেন, ঝাড়ু ওই ঝাড়ু দিয়া ময়লাটার সাথে সাথে পরিষ্কার করে দেন, আমি আর আপনি যখন ঘুমায় যাই ওই চোখগুলো নিরাপদ হয়ে যায়। আহারে আমার মালিক কুদরতের হাত দিয়া উপর দিয়ে একটা শাটাল লাগাইয়া দেন যেন চোখটাও নিরাপদ থাকে। ওই মালিক আমি আপনি যখন ওই চোখ দিয়া গুনাহ করি, মালিক ডেকে ডেকে বলেন, বান্দারে ওই চোখটা আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ, ওই আল্লাহর নাফরমানি তুই কার থেকে কি পায়া করতেছস, কার থেকে কি পায়া তুই আমারে ভুলে গেলি, কে তোরে আমার ব্যাপারে ধোকায় ফেললো। আরে যুবক ভাই ও বোন আমার, গুনাহ করার সময় তো একবার ভাবো আমারে আমার মালিক দেখতেছেন, শুধু দেখেন না আমার নাম ধরে ধরে ডেকে ডেকে বলতেছেন, বান্দারে তুই এই গুনাহটা কেন করতেছস। কসম খায়া বলি, এই চেতনা যদি দিলের মধ্যে লালন করতে পারো, এই অভ্যাস যদি গড়তে পারো, ইনশা আল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া অনেক সহজ হয়ে যাবে। কয়টা গেল বলেন? চার নাম্বার। এই কিসের চার নাম্বার? কোনো বিল্ডিং এ গেলে যদি লেখা দেখি যে এই বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন আমাদের চলাফেরা সব নিয়ন্ত্রিত হয়ে যায়। খুব সাবধানে চলি যে না জানি কোনটা ভিডিও হইয়া বিপদে পড়ে যাই, চোর পর্যন্ত সাবধান হইয়া যায়, মুখটা ঢাইকা আগে ওই ক্যামেরাটারে বাইরে ভাঙ্গে ওইটাও রেকর্ড হয় অনেক সময়, দেখছেন না? এত সাবধান যেন আমার ছবি উঠা না যায়, অথচ আল্লাহ আমাকে জানাইয়া দিচ্ছেন, বান্দারি তোর প্রত্যেকটা গুনাহ একটা দুইটা না আটটা আটটা সিসি ক্যামেরা দিয়া রেকর্ড করা হচ্ছে। কয়টা? আমার আপনার প্রত্যেকটা গুনার সাথে আটটা সাক্ষী দাঁড়ায় যাবে। গুনাহ করার সময় একবার তো ভাবো যে এই সবগুলো সাক্ষী আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। এক নাম্বার, একদম গইনা গইনা মুখস্থ করবেন, তো গুনার সময় চিন্তা করবেন, সহজ হবে ইনশাল্লাহ। এক নাম্বার, যেই জমিনে দাঁড়ায় গুনাহ করি ওই জমিন আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআনের কথা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিন কথা বলবে, আল্লাহ আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছে, আমি সাক্ষী। যাও গুনাহ যদি করতে চাও আল্লাহর জমিন ছাইড়া দিয়া দূরে কোথাও যায় গুনাহ করো, যেন জমিন টের না পায়,
জমিন যদি টের পায় তাহলে কিন্তু আল্লাহর আদালতে আমার আর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দোস্ত কয় সাক্ষীর কথা বললাম? এক নম্বর সাক্ষী বলেন, এক নম্বর সাক্ষী বলে জমিন যখন সাক্ষী দিবে আমি তখন অস্বীকার করব আল্লাহ আমি এই গুনাহ করি নাই, আমি এই গুনাহ করি নাই। আল্লাহ জবাব দেন সূরা ইয়াসিনে, বান্দারে এই কথা বলার সুযোগ তো আমি রাখবো না রে বান্দা। কেন কেন বলে তুই কথা বলবি তো মুখ দিয়া, তাই না? আল্লাহ বলেন ওই মুখটারেই তো আমি বন্ধ করে দিব, ওই মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত তখন কথা বলা শুরু করবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি আল্লাহ আমি সাক্ষী। পাও কথা বলা শুরু করবে, আল্লাহ এই পাও দিয়ে আমি গুনাহ করছি আমি সাক্ষী। হাইটা হাইটা যাইয়া গুনাহ করছি। কয় সাক্ষী হলে একটু মুখস্থ করেন, এক নম্বর, দুই নম্বর হাত, তিন নম্বর পা। বলে হাত পাও যদি কাটা থাকে, মাঝে মধ্যে রাস্তায় ফকির দেখা যায়, হাত পাও নাই গড়ায় গড়ায় ভিক্ষা করে দেখা যায় কিনা কথা কন, বলে তাইলে তার সাক্ষী কে দিবে? বলে তেও সেও বাঁচবে না, তুমিও বাঁচবা না। কেন? কারণ কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। আগে গেছে কয়টা? এখন হইল তিনটা, কান চোখ চামড়া সাক্ষী দিবে। কোরআনে আসছে দোস্ত সবগুলা, হামিম আসসেজদা, সূরা হামিম আসসেজদা। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম وجلودهم بما كانوا يعملون। এর যুবক খেয়াল করো ভাই আমার, অন্ধকার রুমে দরজা জানলা বন্ধ, তুমি ভাবো দুনিয়ার কেউ তো এখন আমারে দেখে না, মোবাইলটা খুইলা নেট চালু কইরা ল্যাংটা ছবি দেখতেছো, সিনেমা দেখতেছো, গান দেখতেছো, আর ভাবতেছো দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না। আল্লাহ যেন তখন ডেকে ডেকে বলেন, বান্দারে দুনিয়ার কারো দেখার দরকার নাই, কারো জানার দরকার নাই, যে চোখ দিয়া তুই গুনাহ করতেছিস ওই চোখে তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আরে ভাই আমার, হেডফোন লাগায় কানের মধ্যে তুমি গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না। আল্লাহ যেন তখন ডেকে ডেকে বলেন, বান্দারে দুনিয়ার কারো জানার দরকার নাই, যে কান দিয়ে তুই গুনাহ করছিস ওই কানই তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে। শেষ হয় নাই, চামড়াও কথা বলা শুরু করবে, আল্লাহ আমিও সাক্ষী, এই গুনার সাক্ষী আমি। বলে চামড়া আবার কেমনে কথা বলবে? হাসরের মাঠে বান্দা চামড়াকেও জিজ্ঞেস করবে এই কথা, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি রে চামড়া? চামড়া কথা বলবে, যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? আরে দোস্ত কয় সাক্ষী গেল বলেন, মুখস্থ বলেন, এক নম্বর জমিন, দুই নম্বর হাত, তিন নম্বর পা, চার নম্বর কান, পাঁচ নম্বর চোখ, ছয় নম্বর চামড়া, সাত নম্বর সাক্ষী দাঁড়ায় যাবে সম্মানিত ফেরেশতা লেখক ফেরেশতাগণ, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা দাঁড়ায় যাবে, আল্লাহ আমরাও সাক্ষী, দেখেছি জানি আল্লাহ এই গুনাহ সে করেছে, এখন অস্বীকার করলে কি হবে? ও দোস্ত সাত সাক্ষী চলে গেল, মুখস্থ আসেনি সাত সাক্ষী, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার, সাত নাম্বার, আল্লাহ আকবার। কিন্তু দোস্ত এখনো আসল সাক্ষী কিন্তু রয়ে গেছে, আসল সাক্ষী বলেন, আসল সাক্ষী। ওই জন্যে সবগুলো সাক্ষীর কথা আল্লাহ যখন বলেছেন, আল্লাহর কথার ধরন ছিল একরকম, কিন্তু এই আসল সাক্ষীর প্রসঙ্গ আসার সময় আল্লাহর কথার ধরন পাল্টায় গেছে। আসল সাক্ষী হলো প্রত্যেকের আমল নামা। কি 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 আসল সাক্ষী?
এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলেছেন, হাবিব আমার, সূরা কাহফে আসছে কোরআনুল কারীমের মধ্যে, হাবিব আমার আপনি যখন দেখবেন অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে, আরে আপনি তখন দেখবেন অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতেছে। ওয়াদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, আমলনামা দেখেই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, চিৎকার করা শুরু করবে আর বলবে এই কি অবস্থা, গুনাহ দেখি সব লেখা হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহও তো ছোটে নাই, একটা বড় গুনাহও তো ছোটে নাই, এখন উপায় কি, আওয়াজ আসবে এখন তো আর কোনো উপায় নাই রে বান্দা, এখন তোমার আমলনামা তুমি ধরো, সূরা হাক্কার মধ্যে বিস্তারিত আসছে, আমলনামা ধরো, বাম হাত দাও, বলে বাম হাত কেমনি দিবে, আরে বাম হাত তো সোজা দিবে না, পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র করে সামনে, যেই নাম্বাম হাতে আমল নামা পড়বে আর দিবে চিৎকার, ও আম্মা মান উতিয়া কিতাবহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বাম হাতে আমল নামা পাইয়াই তো দিবে চিৎকার আর বলবে, আরে এই আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, আমি তো জানি না আমার হিসাব এখন কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত তাহলে তো আজকে আর এত বিপদে পড়ি না, এখন উপায় কি হবে, ও দুনিয়ার টাকাওয়ালা, দুনিয়ার টাকার বাহাদুরি দেখাও, টাকা দিয়া বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনানি মালিয়া, আমার মাল তো আমার আজকে বাঁচাইতে পারতেছে না, ক্ষমতার দাপট যারা দেখাও ও প্রভাবশালী নেতা, সেদিন কিন্তু চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আহারে দুনিয়ায় ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টাইতাম, নিজের পক্ষে বিচার নিয়ে আসতাম, আজকে আমার ক্ষমতাও তো শেষ হয়ে গেছে, এখন আমার উপায় কি হবে, উপায় তো থাকবে না, আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুজুহুক ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলারে দ, এগুলারে বেড়ি পড়া, বেড়ি পড়া, এরপরে এগুলারে টাইনা হেসরাইয়া ওই জাহান্নামে নিয়া ফালা, সেখানে নিয়া কেমনে বানবে তাও আয়াতে আল্লাহ জানাইয়া দিছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবুন যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া বান্ধ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার রিওয়ায়াত আসছে বান্ধার প্রক্রিয়াটা কেমন হবে, আরে ওই শেকল নাকের এক মাথা নাকের ছিদ্র দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিবেন ফেরেশতারা, নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া ভিতর দিয়া নিয়া পায়খানার রাস্তা দিয়া বের করো, এরপরে টাইনা টাইনা জাহান্নামে নিয়া ফালাবে রে ভাই, এরে ভাই গুনাহ ছাড়ক, এ বাবা এ মা চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না, একটু জানতে চাই কবে ছাড়বেন গুনাহ, কবে ছাড়বেন বলেন, বলেন না কবে ছাড়বেন গুনাহ, কত আর করবেন বলেন, কবরে এক পাও যায়া রইছে, মৃত্যুর কোনো চিন্তা নাই, যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে, এর যুবক ভাই তুই মনে করিস না যে আমার এখন অনেক সময় আছে, না না না, মৃত্যু কারো কাছে অনুমতি নিয়ে আসে না রে ভাই, এমনও তো হইতে পারে এই মজলিসে এমন মানুষও আছে আরে তার খবর নাই, অথচ তার কাফনের কাপড়টা মার্কেটে চলে আসছে, দোকানে চলে আসছে, তার খবর নাই, এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল যে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে কোন ভরসায় গুনাহ চলতেছে আমি তো বুঝি না রে ভাই, অতীতে ভুল হয়ে গেছে তওবা করে ভালো হয়ে যাও, রাস্তা তো বন্ধ হয় নাই, এই জন্যে বলি রে যুবক ভাই আয় তুই আমার কাছে আয়,
তোর পাওগুলা রাখ আমার সামনে, আমি আমার হাতগুলা তোর পায়ের মধ্যে রাখি, বলি তুই গুনা ছাড়। ভাই গুনা ছাড়, গুনা ছাড়, গুনা ছাড়। গুনা করলে মালিক নারাজ হয়ে যায় রে ভাই, মালিককে নারাজ করে কবরে গেলে তো জাহান্নাম ছাড়া কপালে জুটবে না কিছু রে ভাই। আল্লাহর হস্তে গুনা ছাড়ো।